রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় ধৃত আরো এক অভিযুক্ত সোহ সিংকে গ্রেফতার করলো পুলিশ। রানীগঞ্জের স্বর্ণ বিপণিতে ডাকাতির ঘটনায় ধৃত আরো এক, গুলিবিদ্ধ অবস্থায় ওই ধৃতকে আটক করে আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে, বাকিদের খোঁজে চলছে তল্লাশি। গত রবিবার রানীগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের ধরতে তৎপর পুলিশ। ঝাড়খণ্ড ও বিহার পুলিশকে সতর্ক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সেই মতো রবিবার রাত থেকেই অভিযানে নামে পুলিশ। অভিযানে নেমে ভিনরাজ্য থেকে গুলিবিদ্ধ অবস্থায় সোনু সিং নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকা বাকিদের খোঁজে তল্লাশির কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। জানা যায়, গত রবিবার রানীগঞ্জের সেঙ্কো গোল্ডের বিপণিতে ডাকাতির ঘটনার অভিযোগ ওঠে। ভরদুপুরে রানাঘাটের মতো একই কায়দায় রানীগঞ্জের শোরুমে লুটপাট করে পালানোর সময় বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা। স্বর্ণ বিপণির ভেতরে ঢুকে বন্দুক দেখিয়ে চালায় দেদার লুটপাট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের সাথে দুষ্কৃতীদের রীতিমতো গুলির লড়াই চলে। রানীগঞ্জে ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের সঙ্গে একাই লড়াই করেছিলেন জামুরিয়া থানার শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর মেঘনাথ মণ্ডল। সশস্ত্র দুষ্কৃতীদের সামনে একা লড়াই চালিয়ে গিয়েছিলেন মেঘনাথ বাবু। জামুরিয়া থানা শ্রীপুর পুলিশ আউটপোস্টের ওসি সাব ইন্সপেক্টর মেঘনাথ মণ্ডল রানীগঞ্জের সোনার দোকানের সামনে ডাকাত দলের সঙ্গে মরণপণ লড়াই করে গিয়েছেন তিনি। একদিকে সাত সশস্ত্র ডাকাতের মুহুর্মুহু গুলি বর্ষণ, অন্যদিকে পোস্টের আড়ালে দাঁড়িয়ে সার্ভিস রিভলভার দিয়ে একাই লড়েছেন। একজনকে আহতও করলেন। তার হাত থেকে বেছে লুঠের কিছু জিনিস ফেলে দিয়ে বাইকে চেপে পালাতে বাধ্য হয় ডাকাত দল। ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই তাকে নিয়ে চর্চার অন্ত নেই। ঘটনার পর রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। আসানসোল শিল্প তালুকে ফের দুষ্কৃতীরাজ। দিনে দুপুরে পুলিশের সঙ্গে ডাকাতের রোম হর্ষক সংঘর্ষের সাক্ষী থাকল রানীগঞ্জ। এনকাউন্টারে রক্তাক্ত হলেও শেষ পর্যন্ত বাইকে চড়ে পালিয়ে যায় দুষ্কৃতী। ওই ঘটনায় একজনকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুরজ কুমার সিং। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরাও। অপরাধী হাম লোক ইহা এক গাড়ি আর এক অপরাধী আবি পকড়ায় হাম লোক দেখ রা ইনভেস্টিগেশন চল রা ক্যা নিকালতা হ্যায় দেখতে ওয়া ঘায়ল হুয়া জিসা গাড়ি লিয়া হ্যায় শায়দ ও ঘায়ল হুয়া হ্যায় হাম লোক তো ইয়ে খবর লেকে উসকা পিছে চালায়া থা হাম লোক জাকে দেখেঙ্গে ক্যা হোগা। আবি কিতনা অপরাধী পকড়ায়? এক এক হি পকড়ায়। অর কিতনে লগভগ ভাগ গয়ে স্যার? অর চার পাঁচ হ্যায় ও ইনভেস্টিগেশন করকে নিকল গয়া। আবি জারি হ্যায়। লক্ষণীয় বিষয় হলো এই ডাকাতির ঘন্টা দুয়েকের মধ্যেই আসানসোলের মহিশিলায় গান পয়েন্টে রেখে একটি গাড়ি ছিনতাই করেছে দুষ্কৃতীরা। দুই জায়গাতেই একই গ্যাংয়ের যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। গতকাল ওই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। उसको जो है अपराधी है कि नहीं है तो हम नहीं जान रहे हैं, जाने कि कोई जगह से कान करके आया हुआ था तो सूचना मिला तो उसको हम लोग हैंड ओवर करके सरिया थाना के जो भी है सरिया बगैर में उसको ट्रीटमेंट कराया गया। उसके बाद में वहाँ से रेफर कर दिया धनबाद और यहाँ पर उसका इलाज चल रहा। পুলিশ সূত্রে জানা যায় তার নাম সুরজ কুমার সিং। উদ্ধার হয় আসানসোল থেকে ছিনতাই করা গাড়ি। ওই গাড়িতে মেলে রানীগঞ্জের সেঙ্কো গোল্ডের শোরুমের থেকে বেশ কিছু গয়না ও কার্তুজ। তাই এই ঘটনার সাথে একই দল জড়িত বলে অনুমান পুলিশের। এরপর ভিনরাজ্য থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সোনু সিং। চিকিৎসার জন্য সোনুকে প্রথমে ধানবাদে নিয়ে আসা হয়েছিল আজ মঙ্গলবার। আজ সকালে আদালতে সমস্ত বিষয় জানিয়ে তার চিকিৎসার জন্য অনুমতি নেওয়া হয়। অনুমতি পাওয়ার পরই সোনুকে নিয়ে তদন্তকারী দল পশ্চিমবঙ্গের দিকে রওনা দেয়। তবে এই ঘটনায় জড়িত থাকা বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। हमें सूचना मिली थी पुलिस अधीक्षक महोदय गिरिडीह के माध्यम से कि रानीगंज वेस्ट बंगाल में एक बहुत बड़ा लूट की घटना हुई है, जिसमें एक अपराधी को भी गोली लगा है और एक पुलिसकर्मी को भी गोली लगा है। सूचना के अवलोकन में हमने जो है यहाँ पर छापामारी किया था जीटी रोड में, और फिर वहाँ छापामारी को देखते हुए
जो अपराधी है वो सरिया के जंगली एरिया में आके छुप आने की सूचना था। फिर हमने यहाँ पर छापामारी करके एक अपराधी और उनके साथ जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है, और बाकी जो अपराधी है उनको हम लोग सघन जो है वो छापामारी कर रहे हैं। और अभी जो है हजारीबाग से भी डॉग स्क्वाड आके वो भी छापामारी में हम लोग का हेल्प कर रहा था। अभी और अदर एंगल्स पे भी हम लोग देख रहे हैं कि वो जो क्रिमिनल्स बचे हुए हैं वो कहाँ जा सकते हैं, और जैसे भी होगा उस पर इनपुट देंगे। ब्यूरो रिपोर्ट, न्यूज स्नोमैन्स लैंड, रानीगंज। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।